নমস্কার, আমি সোমা রায়। আমার সকল দর্শক শ্রোতাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের মধ্যে এসেছি, সেটি আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, মাতৃ পিতৃত্ব বা পেরেন্টিং। বর্তমানে আমরা যে ভয়াবহ ভাইরাসের কবলে পড়ে গৃহবন্দী হয়েছি, তাতে শিশুদের মানসিক স্থিতি বহুলাংশে বিঘ্নিত হচ্ছে, আর সেই শিশুদের সঠিক পেরেন্টিং বা অনুশাসন দিতে গিয়ে অভিভাবকেরা প্রতিনিয়ত দুশ্চিন্তার সম্মুখীন হচ্ছেন। আর সেরকমই কিছু অভিভাবকের কাছ থেকে উঠে আসা প্রশ্ন নিয়ে আমরা আমাদের কয়েকজন বিশেষ অতিথির দ্বারস্থ হব। দেখি ওনারা আমাদের কতটা আশ্বস্ত করতে পারেন। আমাদের সাথে আছেন আলিপুরদুয়ার কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর রাজীব ভৌমিক, জ্ঞানদা দেবী গার্লস হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা শ্রীমতী পারমিতা মণ্ডল, ও বাল বিকাশ গুরু শ্রীমতী সমর্পিতা চক্রবর্তী। আমি প্রথমে পারমিতা ম্যাডামের কাছে প্রশ্ন নিয়ে যাব। আমার প্রথম প্রশ্ন, আমার ছেলে কেজিতে পড়ে, একটু পড়াশুনো করতে চায় না, বকে বা মেরে কোনো লাভ হয় না। ম্যাডাম, এই প্রশ্নের যদি সমাধান খুঁজে দেন। প্রশ্নটি যিনি করেছেন তিনি বলেছেন যে ছেলে কেজিতে পড়ে, খুব দুষ্টু, একদম পড়তে চায় না, বকে বা মেরে কোনো লাভ হয় না। একটা প্রশ্নের উত্তর আপনি দিন, দুষ্টুমি বাচ্চারা করবে না, কে করবে? এক নম্বর কথা, বড়রা দুষ্টুমি করবে কি? এই প্রশ্নের উত্তর পেলে আপনি যদি নিজে পান, তাহলে বুঝে নিতে হবে অর্ধেক সমস্যার সমাধান হয়ে গেছে। এবার আসি দ্বিতীয় কথায়, একদম পড়তে চায় না। পড়া ব্যাপারটা ও পড়ে এলকেজিতে, মানে ধরে নিন খুব বেশি হলে 5 বছর বয়স হবে বাচ্চাটির। 5 বছর বয়সী বাচ্চা কতটা পড়তে পারবে? 4 থেকে 5 বছর বয়সী বাচ্চা কত পড়াবেন আপনি? কথাটা হচ্ছে এটা, ও খেলতে খেলতে যেটুকু শিখে ফেলছে সেটাই যথেষ্ট, ওকে জোর করে পড়ানোর চেষ্টা করবেন না, তাহলে কিন্তু ফল বিপরীত হবে। আপনি খেলতে খেলতে ওকে পড়িয়ে ফেলুন, ও খেলছে, আপনি মুখে মুখে জিজ্ঞেস করুন, দেখুন তো উত্তর দিতে পারছে কিনা। যদি দেখুন ও পেরে যাচ্ছে, তাহলে ধরে নেবেন ওর পড়া হয়ে গেছে। আর যেই ছেলেটি বা মেয়েটি খুব অল্প সময়ে পড়ে ফেলে, শিখে ফেলে, তার জন্য আলাদা করে অনেকটা সময় পড়াশোনার জন্য দেওয়ার প্রয়োজন হয় না, সে খেলার জন্যই, বা ধরুন খেলার তাগিদেই সে নিজের পড়াটা খুব ভালোভাবে করে নিচ্ছে। এরকম বাচ্চা কিন্তু আছে যারা শুধুমাত্র খেলতে ভালোবাসে, এবং সেটাতে অনেক বেশি কনসেন্ট্রেট করার জন্য, অনেকটা সময় স্পেন্ড করার জন্য পড়াটা নিখুঁতভাবে আগে করে নেয়, যাতে খেলাতে কোনো রকমের ডিস্টারবেন্স না হয়। এটা এই ছেলেটি যদি সেরকমের হয়ে থাকে, তাহলে বুঝতে হবে সে খুবই বুদ্ধিদীপ্ত ছেলে, তার কগনিটিভ ডেভেলপমেন্ট অনেক বেশি, সে বুঝে গেছে যে আমার খেলার সময় অনেকটা হওয়া দরকার, আমি পড়াটা করে ফেলি, এবং সেটা হয়তো খুব অল্প সময়েও করে ফেলতে পারছে। সুতরাং পড়াশুনো নিয়ে 4-5 বয়সী বাচ্চাদের খুব বেশি জোর করবেন না, তার কারণ এতে ফল কিন্তু সত্যি পড়াশোনার প্রতিও বীতশ্রদ্ধ হয়ে পড়বে এবং পড়তে একেবারেই চাইবে না। পড়াটাকে ভালোবাসার মতো করে পড়ানোর চেষ্টা করুন, যাতে ও পড়াটাকে ভালোবাসতে শেখে, এমনভাবে পড়ানোর চেষ্টা করুন। বকে বা মেরে কথা দুটোর মধ্যে একটা বিশাল সমস্যা আছে। 5 বছরের বাচ্চাকে আপনি কত বকবেন আর মারবেন, এই মারাটা ওদের কিন্তু অভ্যাসে পরিণত হয়ে যাবে। আর যখন সেটা অভ্যাস হয়ে যাবে, ও মারাটাকে আর গুরুত্ব দেবে না, হয়তো আপনি এই প্র্যাকটিসটা অনেকটা করে ফেলেছেন, যার ফলে ও
বোকে মেরে ওর কোনো লাভ হচ্ছে না। আমি আপনাকে বলবো, প্রিসাইসলি বলছি, মারা এবং বকা বন্ধ করে দিন একদম। আপনি ওর সঙ্গে একটু পোলাইটলি কথা বলে দেখুন, হয়তো আপনার ওই ভদ্র ব্যবহারই ও পড়তে বসে যাবে। খুব পোলাইটলি, আমি আমার সরল, আমার নিজের পরিবারের উদাহরণ দিচ্ছি। আমার একটি মাত্রই ছেলে এবং সে এখন ক্লাস ফাইভে পড়ে। ছোট থেকেই ওর সঙ্গে আমরা যখনই একটু বিরক্ত হয়ে কথা বলি, ও একটি কথাও শোনে না। কিন্তু আমরা যখনই ওর সঙ্গে খুব পোলাইটলি কথা বলি, বাবা বাছা বলে কথা বলি, ও কিন্তু একবারে কথা শোনে। এটা একদম আমার নিজস্ব উপলব্ধি, নিজস্ব উদাহরণ দিলাম, আমার পরিবারের উদাহরণ। এটা আমরা করে দেখেছি। বাচ্চাটিকে ছোট ছোট কাজে ইনভলভ করান, বাড়িতেই আছে, দুষ্টুমি অনেকটা কমে যাবে। যেমন ধরুন, আপনি রান্নাঘরে কাজ করছেন, খাবার টেবিলে ওকে বলুন, বাবু জলটা ভরে আনো দেখি, খুব ভদ্রভাবে বলবেন, দেখবেন ও করবে, আর এতে দুষ্টুমির পরিমাণ ধীরে ধীরে কমে আসবে। বাড়িতে যদি ফুল গাছ থাকে, আপনি ওকে বলুন, বাবু ফুল গাছে জলটা দিও তো, আজকে জলটা তুমি দিও তো। বা ওর জন্য রুটিন করুন যে বিকেলবেলা ফুল গাছে জলটা তুমি দেবে, সকালবেলা আমি দেব। দেখুন তো করে নাকি। পেপারগুলো গুছিয়ে রাখা, ওকে বলবেন এই কাজটা তুমি একটু করে দাও তো আমাকে, খবরের কাগজগুলো একটু গুছিয়ে দাও তো দেখি, আপনি দেখুন তো ও করে কি না। ওকে কোনো না কোনোভাবে ব্যস্ত রাখুন। আপনারা ওকে যদি নির্দিষ্ট সময় না দেন, তাহলে ও আপনার মনে হবে ও দুষ্টুমি করছে। কিন্তু আপনি যদি ওকে অনেকটা সময়, কোয়ালিটি টাইম দেন, তাহলে দেখবেন আপনার মনে হবে না ও দুষ্টুমি করছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আপনার উত্তরের অপেক্ষায় থাকব। পারমিতা ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ। উনি খুব সুন্দরভাবে আমাদের সমস্যার সমাধান খুঁজে দিলেন। আশা করি আমাদের সকল দর্শক শ্রোতারও খুব পছন্দ হয়েছে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় প্রশ্ন নিয়ে ডক্টর রাজীব ভৌমিকের কাছে। রাজীব বাবুর কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, আমার ছেলে ক্লাস টুতে পড়ে, সব সময় মিথ্যে কথা বলে, জয়েন্ট ফ্যামিলি, একটাই ছোট বাচ্চা, তাই ভীষণ প্রশ্রয় পায়। রাজীব বাবু, আমাদের দ্বিতীয় প্রশ্নের সমাধান খুঁজে দিন। আমার যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, ক্লাস টুতে পড়ে, মিথ্যে কথা বলার অভ্যেস আছে একটু, জয়েন্ট ফ্যামিলিগত সমস্যা কিছু রয়েছে, ভীষণ প্রশ্রয় পায়, এবং খুব স্বাভাবিক, ক্লাস টু যে পড়ছে সে তো প্রশ্রয় পাবে এবং তাকে সবাই ভালোবাসবে, এটি খুব স্বাভাবিক। এবং এই যেটা আপনি বললেন, আমি এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, কিছু কিছু জায়গায় আমি দেখেছি ইনডিসিপ্লিন ব্যাপারটা, বা এই যে মিথ্যে কথা বলছে কিংবা মিসরিপ্রেজেন্ট করছে কিছু কিছু জিনিস, যেগুলো আপনার খারাপ লাগছে খুব, এগুলো ঠিক জয়েন্ট ফ্যামিলিগত সমস্যা না। এটা হচ্ছে একটু, মানে আপনি যদি টেইলর করে ফেলেন সিস্টেমগুলো, বাড়ির সিস্টেমগুলো, যেমন নাম্বার ওয়ান, সকালে ব্রেকফাস্ট সবাই একসঙ্গে খাবে, সবাই যখন একসঙ্গে কথা বলছে কেউ মিথ্যা কথা বলবে না, সেখানে ঠিকঠাক করে সবাই কথা বলবে, বাড়ির সিস্টেম কিছু চেঞ্জ করতে হবে। হ্যাঁ, একটা সকালে ব্রেকফাস্ট হলো, আপনি ব্রেকফাস্টটা তাকে ঘরে দিয়ে এলেন, সে বিছানায় বসে ব্রেকফাস্ট করছে, এই ধরনের আইসোলেশনে যদি সে বড় হয় সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো বাড়ে। হ্যাঁ, ব্রেকফাস্ট একসঙ্গে করবে, আপনার লাঞ্চ একসঙ্গে করবে, ডিনার একসঙ্গে করবে, একসঙ্গে ঘুরতে বেরোতে যাবেন, বিভিন্ন অনুষ্ঠানগুলোতে একসঙ্গে যাবেন, মানে এই যে মানে গ্রুপ অ্যাসোসিয়েশন যদি না থাকে একটা জয়েন্ট ফ্যামিলিতে, তাহলে কিন্তু বাচ্চারা কিন্তু ঠিকভাবে মানে বড় হতে পারে না। একটা ছোটো ফ্যামিলি, নিউক্লিয়াস ফ্যামিলিতে কী হচ্ছে, বাবাকে পাচ্ছে, মাকে পাচ্ছে, দিদিকে পাচ্ছে, মা দাদাকে পাচ্ছে, কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে নানা রকম মানুষ রয়েছেন, তারা এক একজন এক এক রকম ট্রিটমেন্ট করছেন, কিন্তু দোজ ওয়ার নট ইন কী বলবো, ইনকিউমুলেটিভ ওয়েতে এক জায়গায় বসে হচ্ছে না, একটু
আইসোলেটেড হতে হচ্ছে। এই যে একটা জয়েন্ট ফ্যামিলিতে ও আইসোলেশনে বিভিন্ন রকম ইনপুট পাচ্ছে, একসঙ্গে হতে পারছে না, সবার সঙ্গে মতো বিনিময় করতে পারছে না, এই ধরনের একটা ব্যালেন্স করতে একটু নষ্ট হয়ে যায়, যে কারণে ইট মে কজ সাম এফেক্ট ইন ইটস মেন্টাল কন্ডিশন, অ্যান্ড দ্যাট ক্যান বি রেক্টিফাইড ভেরি ভেরি ওয়েল যদি এরকমভাবে একটু করা যায়। আবার এক্ষেত্রেও আমি বলবো, বাচ্চা যেহেতু ক্লাস টুতে পড়ে, নাও হি ইজ নট গ্রোন আপ চাইল্ড অ্যাজ সাচ, অ্যান্ড হি ইজ গোয়িং টু গ্রো আপ ইন টু আ ম্যাচিউর হিউম্যান বিং ভেরি সুন, মেবি ওয়েন ইউ উইল বি ইন ক্লাস ফাইভ অর সিক্স স্ট্যান্ডার্ড, দেন অবভিয়াসলি ইউ উইল গেট সামথিং নিউ। এখনকার বাচ্চারা একটু তাড়াতাড়ি পার্সোনালিটি ডেভেলপ করে, সেজন্য আরও দু তিন বছর সময় আছে। এই সময়টুকুর মধ্যে ওকে একটু পরিবেশগত কিছু চেঞ্জ, তাকে ঘুরতে নিয়ে যাওয়া কোনো এক জায়গায়, ভালো একটা জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া, সেখানকার নতুন নতুন জিনিসের সঙ্গে পরিচয় করানো, তাতে ওয়ার্ল্ডটাকে ছোটো না রেখে এটাকে বড়ো করতে হবে। সেই বড়ো করার বিষয়টা এমন জায়গায় নিয়ে যেতে হবে যে আপনি সেখানে থেকেও কিছু অর্জন করতে পারে। ইয়োর সিলেকশন ইজ ভেরি ভাইটাল, ওয়ার এভার ইউ গো দ্য সিলেকশন অফ দ্য প্লেস ইজ ভেরি ভাইটাল। আপনি দার্জিলিংয়ে গেলেন, আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের যে পুরনো বাড়িটা সে বাড়িতে ঘুরে আসলেন, কিংবা আপনি মানে কলকাতায় চলে যান, সুভাষচন্দ্র বোসের বাড়িতে ঘুরতে গেল, বিবেকানন্দ স্বামী বিবেকানন্দর বাড়িতে ঘুরতে গেল, কিংবা কাছে আমাদের শরৎচন্দ্রের বাড়িতে ঘুরতে গেল। এই যে এই ব্যাপারগুলো ক্লাস টুতে বুঝবে না, কিন্তু ও সিম্পল মানে কেবলমাত্র মানে কেবলমাত্র মানে এন্টারটেইনমূলক কোনো জায়গাতে জায়গায় ঘুরতে না গিয়ে একটা এমন জায়গায় নিয়ে যাওয়া উচিত যে তার মনে এটা হয় যে দিস ইজ সামথিং ডিফারেন্ট, এটা একটা অন্য জিনিস শিখলাম, অন্য কিছু জানলাম। ক্লাস টুর বাচ্চা যদি হয় প্রবাবলি উইল নট বি এবল টু ক্যাচ ইট আপ দ্যাট ওয়ে, একটু বড়ো হলো হয়তো বেশি ভালো বুঝবে। এরমভাবে একটু এনভায়রনমেন্টাল চেঞ্জেস করা দরকার, বাচ্চাদেরকে কোনো দুষ্টুমি করলে কিংবা কোনো রকম মিথ্যে কথা বললে একদম মারবেন না। আপনারা যেটা বলবেন যে তুমি যে কথাটা বললে এটা করে আমার এই ক্ষতি হতে পারে, আমার এই অসুবিধা হতে পারে, আমাকে এরকম ধরনের কেউ বলতে পারে, তোমার এই অভ্যেসের জন্য আমাকে কেউ বকাঝকা করতে পারে, হ্যাঁ বা আমি অসুস্থ হয়ে পড়তে পারি, মানে ওর যে উইকনেসগুলো আছে আপনার প্রতি সেই উইকনেসগুলোকে কাজে লাগিয়ে ওকে রেক্টিফিকেশনের চেষ্টা আপাতত করতে হবে। এরপরে যখন একটু বড় হবে, ক্লাস থ্রি ফোর ফিফথ স্ট্যান্ডার্ডে উঠবে, ইফ দ্যাট ইজ সাম প্রবলেম ইন রিগার্ডস টু দিস, তখন আপনি মনোভাবে ভাবতে হবে, মনোভাবে চিন্তাভাবনা করতে হবে। ইউ মে হ্যাভ টু টেক হেল্প অফ দ্য টিচার্স, ইউ মে হ্যাভ টু টেক হেল্প অফ দ্য আদার মেম্বার্স অফ দ্য ফ্যামিলি, এভাবে সবাই মিলে চেষ্টা করবে। Once again, all the best. নিশ্চয়ই সলিউশন হয়ে যাবে কোনো দিন, বাচ্চা নিশ্চয়ই ভালো মতো পড়াশোনা করবে এবং বেরোবে। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক ধন্যবাদ ডক্টর রাজীব ভৌমিককে। উনি খুব সহজ সরল ভাষায় আমাদের প্রশ্নের উত্তর খুঁজে দিলেন। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্ন নিয়ে শ্রীমতী সমর্পিতা চক্রবর্তীর কাছে। ম্যাডাম, আমার এবারের প্রশ্ন, আমার মেয়ে ক্লাস নাইনে পড়ে, খুব সাজগোজ করতে ভালোবাসে, আসলে ফ্যামিলিতে ওর বড় দু একজন দিদি আছেন যাদের দেখে ও এসব শেখে, জেদ করে ফ্যাশনেবল জামাকাপড় কেনে, কন্ট্রোল করতে পারছি না, যদি এ প্রশ্নের উত্তর আপনি দেন। দেখো সোমা, তুমি যে প্রশ্নটা করলে, অর্থাৎ একজন অভিভাবক যে প্রশ্নটা পাঠিয়েছেন যে ক্লাস নাইনে পড়ে মেয়ে, খুব সাজগোজ ফ্যাশন এগুলোর উপরে খুব ইন্টারেস্ট, এবারে এটা খুব অস্বাভাবিক নয়। একজন টিনেজার মেয়ে, তার একটু সাজগোজ বা একটু ভালো জামা কাপড় পরার ইচ্ছে এগুলো হতেই পারে, কিন্তু অস্বাভাবিক তখনই যখন নাকি এটা একটা জেদাজেদির পর্যায়ে পৌঁছে যায়। অর্থাৎ মা যখন লিখছেন যে মেয়ে ফ্যাশনের জামা কাপড় পরছে, জেদ করে কিনছে, তখন বোঝা যায় বাড়ির আপত্তি সত্ত্বেও ওগুলো পরছে। এবারে এখানে আমরা যেটা জানতে পারছি যে ওর থেকে বয়সে বেশ খানিকটা বড় ওর দুজন দিদি আছে, এবং মনে হচ্ছে যে তাদের থেকেই ও প্রভাবিত হয়ে যাচ্ছে। এবারে দিদিদের বয়সটা কত সেটা চিঠি থেকে খুব পরিষ্কার নয়, তাও ধরে নিচ্ছি তারা হয়তো
কলেজ ইউনিভার্সিটি বা আরো বড় হতে পারে। তো এই বয়সের ছেলে মেয়েদের মধ্যে আবার একটা প্রবণতা দেখা যায় যে তারা কিন্তু অনেকেই সোশ্যাল মিডিয়াতে আছে এবং সেখানে তারা প্রতিদিন নানান রকম ফটো দিচ্ছে, আমরা সবাই দেখি, এবং সেই ফটোগুলো নিয়ে আবার কত কমেন্ট হলো, কত লাইক হলো, কি হলো, এগুলো নিয়ে তারা আলোচনাও করছে। এবার আমার মনে হচ্ছে এই যে নাইনের মেয়েটি, ওর সামনেই হয়তো এগুলো আলোচনা হচ্ছে এবং তাতে ওর মনে হচ্ছে, ও তো ছোট, ওর কাছে তো এখনো পুরো বিষয়টা সম্পর্কে খুব পরিষ্কার ধারণা নেই, ওর হয়তো মনে হচ্ছে যে ভালো করে আমি যদি খুব ফ্যাশনের জামা কাপড় পরি বা আমি বেশি করে মেকআপ করি, সুন্দর করে সাজগোজ করি, তাহলেই হয়তো লোকেরা আমাকে পছন্দ করবে, ভালোবাসবে। এই যে সোশ্যাল মিডিয়ার এই যে একটা মিথ্যে একটা ওয়ার্ল্ড, সেটা সম্পর্কে ওর এখনো ধারণা হয়নি। ও ভাবছে এগুলোই হয়তো সত্যিকারের মানুষের ভালো লাগা, ভালোবাসা বা প্রশংসা পাওয়ার জন্য এগুলোই করতে হয়। তো এখন এই বয়সে কেন, প্রত্যেকেই আমরা অ্যাটেনশান চাই, আর বিশেষ করে এই টিনেজে তো সবাই একটু অ্যাটেনশান চায়। আমার মনে হয় এই কারণটা একটু ভেবে দেখা যেতে পারে যে এই কারণটা আছে কিনা। আর আরেকটা কথা এখানে বলার, যে এমনও হতে পারে যে শুধু ওই দিদিদের দিয়েই যে প্রভাবিত হচ্ছে এমন নয়, এখন কিন্তু অনেক এরকম বয়সের বাচ্চাদের মায়েরাও কিন্তু অনেকেই সোশ্যাল মিডিয়াতে কিন্তু অ্যাডিক্টেড থাকে। এটা কিন্তু আমি আপনাকে বলছি যিনি চিঠিটা লিখেছেন, আপনি কিন্তু এটা লক্ষ্য করবেন যে আপনি এরকম করছেন না তো, আপনি কি নানান রকম ফটো এই মিডিয়াতে সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন এবং যাই হোক সেগুলো বাচ্চারা জানতেই পারে, এখন সেরকম কিছু হচ্ছে না তো, সেটা হলে কিন্তু আপনাকে ইমিডিয়েট সেটা কন্ট্রোল করতে হবে। আর এটা তো আপনার হাতে যদি আপনি নিজে করে থাকেন, আর যদি ওর কাজিনরা এটা করে থাকে তাহলে আপনাকে সরাসরি তাদের সাথে কথা বলতে হবে, কারণ তারা নিশ্চয়ই তাদের বোনকে ভালোবাসে, ওরা হয়তো বুঝতে পারবে ব্যাপারটা, সেটা করা যেতে পারে। আর আপনি আপনার বাচ্চাকে বিভিন্ন মনীষীদের গল্প বলুন, তাদের সম্পর্কে বই পড়তে দিন, তাহলে ও জানতে পারবে যে শুধুমাত্র ভালো করে সাজগোজ করলে, দামি দামি জামা কাপড় পরলেই মানুষের রেসপেক্ট পাওয়া যায় না। আপনি গান্ধীজির বই দিন, গান্ধীজির কথা বলুন, বিদ্যাসাগরের কথা বলুন, স্বামীজির কথা বলুন, মনীষীদের গল্প করুন, যাদেরকে তখনও সবাই ভালোবাসত, এখনও আমরা সবাই ভালোবাসি, রেসপেক্ট করি, কিন্তু তাদের পোশাক আশাক বা সাজগোজের জন্য নয়, তাদের কাজের জন্য। আমার মনে হয় এভাবে যদি আপনি বোঝাতে থাকেন তাহলে নিশ্চয়ই কাজে দেবে। আর এমন হতে পারে যে অনেক সময় কি হয়, দেখা যায় বাচ্চারা বাবা মায়ের কথায় যতটা ওরা মোটিভেটেড না হয় তার থেকে অনেক বেশি হয় ও ওর কাছের অন্য কাউকে দিয়ে বলালে। সেক্ষেত্রে আপনি দেখতে পারেন ফ্যামিলির মধ্যেই বড় কেউ আছেন কিনা যাকে ও খুব পছন্দ করে, ওর মাসি পিসি কাকু জেঠু এরম কেউ হতে পারে, বা আপনি ওর কোনো পছন্দের কোনো টিচারের কাছেও আপনি অ্যাপ্রোচ করে দেখতে পারেন, নিশ্চয়ই কাজ হবে। এটা একটা কম বয়সের একটা কিছুদিনের মোহ, ঠিকভাবে যদি গাইড করা যায় আপনার বাচ্চা নিশ্চয়ই বুঝতে পারবে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ সমর্পিতা ম্যাডামকে। উনি খুব সুন্দরভাবে বুঝিয়ে বললেন, আমরা খুব আনন্দ পেলাম, আমার মনে হয় আমাদের দর্শকেরাও খুব আনন্দ পাচ্ছেন আমাদের অনুষ্ঠান উপভোগ করে। এবার আমার পরের প্রশ্ন, আমার ছেলে 7-এ পড়ে, রোজ বাইরের খাবার খেতে চায়, না দিলে না খেয়ে থাকে, বাধ্য হয়ে সব কিনে দিই, জানি ওর এটাতে খুব ক্ষতি হচ্ছে তবুও দিই। এ প্রশ্নের উত্তর দেবার দায়িত্ব আমার উপর পড়েছে, তাই আমি চেষ্টা করছি এর উত্তর দিতে।
বাচ্চারা একটু বড় হলেই ওদের স্বাদ পরিবর্তন হয়ে যায়। ঘরে বানানো জিনিস আর খেতে ইচ্ছে করে না, একটু একঘেয়ে হয়ে যায়। সেটা শুধু বাচ্চাদের ক্ষেত্রে নয়, আমাদের ক্ষেত্রেও হয়। সেই জন্যে আমার মনে হয় যে ওকে একটু বাড়িতে একটু ভিন্ন স্বাদের খাবার অভ্যাস করানো, তাতে যদি মাকে একটু সোশ্যাল মিডিয়া ফলো করে রেসিপিগুলো দেখে একটু খাবার বানিয়ে ওকে খাওয়ানো যায়, এবং যখন খাবার বানানো হচ্ছে তখন বাচ্চাটাকেও সে কাজে যদি নিযুক্ত করা যায়, ও আমার মনে হয় ওর এই ঘরে বানিয়ে জিনিস খাওয়াতে আগ্রহটা বাড়বে, এবং ওর যে পছন্দ মতো জিনিসগুলো খেতে চাইছে সেগুলোই একটু চেষ্টা করে যদি ঘরে বানিয়ে খাওয়া যায়, এবং বাইরের খাবারটা কতটা ক্ষতিকর সেটা ওকে ধীরে ধীরে বুদ্ধি করে একটু বুঝিয়ে বলতে হবে। আর আমার মনে হয় যে যদি আমরা চেষ্টা করি যে যে ছেলেটা রোজ বাইরে খেতে চায়, বাইরের খাবার খেতে পছন্দ করে, তার সঙ্গে একদিন দুদিন গিয়ে আমরা ওর পছন্দে একদিন খেলাম, আবার আমাদের পছন্দেও ওকে একদিন দুদিন খেতে বাধ্য করলাম, এবং বাধ্য করাটা খুবই ভালোবাসার সঙ্গে আদরের সঙ্গে বাধ্য করতে হবে, কারণ 7 থেকে 6, 7, 8, 9, 10 এই বয়সগুলো কিশোর অবস্থায় একটু অন্য রকম মানসিকতা ওদের মধ্যে কাজ করে, ওরা নিজেদের মতামতকে প্রতিষ্ঠিত করতে চায়, আর সেই জন্যেই সমস্যাটা হয়। ওরা তখন ভালোমন্দের বিবেচনাটা একটু কম বুঝতে পারে, যেদিকে বেশ জৌলুস ঝকঝকে সেই জিনিসগুলো ওদেরকে ভীষণ আকর্ষণ করে। সেই সময় আমার মনে হয় যে ওদের সঙ্গে খুব সুবুদ্ধির সঙ্গে এবং খুব শান্ত মাথায় ওদের বুঝিয়ে ওদের সঙ্গে কথা বলতে হবে। আর বাইরের খাবারের যে অপকারিতা সেটাকে ধীরে ধীরে ওর মাথায় ঢুকিয়ে দিতে হবে, তাতে করে আমার মনে হয় ও বাইরের খাবার থেকে সরে আসবে। ধন্যবাদ। এবার আমরা আবার চলে যাচ্ছি আমাদের প্রশ্ন নিয়ে পারমিতা ম্যাডামের কাছে। ম্যাডাম, যদি বলেন যে আমার মেয়ে ক্লাস 7-8 পড়ে, হাসি খুশি নাচ গান করে, ভালো ছবি আঁকে, স্কুলে ওর অনেক বন্ধু, লেখাপড়াতেও ভালো, কিন্তু বর্তমানে ও খুব চুপচাপ থাকে, ওর পছন্দের খাবার দিলেও খেতে চায় না, মুখে হাসি নেই, মন খারাপ করে, স্কুলও বন্ধ, পড়তেও চায় না, কি করব বুঝতে পারছি না। আমরা এবার দেখি ম্যাডাম আমাদের কি উত্তর দেন। অভিভাবকেরা জানতে চেয়েছেন যে মেয়েটি ক্লাস 8-এ পড়ে এবং সে ভালো পড়াশুনোয় গান বাজনা করে, নাচ করে, কিন্তু এই মুহূর্তে কিছুদিন যাবৎ ওর কিছুই ভালো লাগছে না, পছন্দের খাবার খেতে চাইছে না, কারোর সাথে কথাও বলছে না, মন খারাপ করে থাকছে। আমি এর উত্তরে বলতে চাইব যে মেয়েটি যে বয়সের মধ্য দিয়ে যাচ্ছে সেটি কৈশোর, এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 10 থেকে 19 বছর বয়সী ছেলে মেয়েদেরকে কৈশোরকালীন বা অ্যাডোলেসেন্ট বলে ঘোষণা করেছেন। এই 10 থেকে 19 বছর বয়সী যে ফেজটা, তাতে আমরা আরও তিনটে ভাগ করি। এই ফেজটার মধ্যে যারা থাকেন তাদেরকে আমরা আরও তিনটে ভাগ করি। একটা আর্লি অ্যাডোলেসেন্ট 10 থেকে 13 বছর বয়স,
13 থেকে 16 বছর বয়সীদের আমরা বলি মিড অ্যাডোলেসেন্ট, এবং 16 থেকে বাকি 19 বছর বয়স পর্যন্তদের আমরা বলি লেট অ্যাডোলেসেন্ট। এবার ক্রাইসিসটা শুরু হয় এই মিড অ্যাডোলেসেন্ট পিরিয়ড থেকে। যখন আর্লি অ্যাডোলেসেন্ট ফেজে ছেলেমেয়েরা থাকে, তখন ওরা ধরুন ক্লাস 5-7 এই বয়সী ছেলেমেয়েরা, এরা প্রধানত অভিভাবকদের ওপর খুব ডিপেন্ডেন্ট। এদের সব কিছুই, খাওয়া দাওয়া থেকে শুরু করে ড্রেস থেকে শুরু করে কি করব না করব, সমস্ত ডিসিশনই মোটামুটি অভিভাবকরা নিয়ে থাকেন। ওরা নিজেদেরকে বাচ্চা বলে ভাবতেই অভ্যস্ত। কিন্তু এই 10 বছর বয়স থেকেই আমাদের এই ছেলেমেয়েদের শরীরে একটা গঠনগত পরিবর্তন আসতে শুরু করে, সেটাও আমরা জানি, অভিভাবকরা প্রত্যেকেই বুঝতে পারি, আমরা নিজেরাও এই ফেজের মধ্য দিয়েও গিয়েছি যেহেতু। কিন্তু যেটা আমরা বুঝতে পারি না, যে সবার ক্ষেত্রে এটা কিন্তু একটা জেনারেলাইজড আইডিয়া না, সবার ক্ষেত্রে এই গঠনগত পরিবর্তনটা, যে ইন্টারনাল একটা চেঞ্জ আসছে, সবার ক্ষেত্রে একরকম ক্রিয়া করে না, ভেতরের যে ক্রিয়াটা সেটা সবার ক্ষেত্রে একরকম হয় না, সেটা আমরা অভিভাবকরা অনেক সময় বুঝতে পারি না। এই মিড অ্যাডোলেসেন্ট পিরিয়ড থেকে, অর্থাৎ এই ধরুন 13-16 বছর বয়সী বাচ্চারা, এরা নিজেদের আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতে থাকে। কীরকম? এরা নিজেদেরকে বাচ্চাও ভাবতে পারে না, আবার বয়স্কও ভাবতে পারে না। মাঝামাঝি একটা অবস্থানে এসে এরা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতে থাকে। ইভেন এতদিন পর্যন্ত বাবা মা এদের সমস্ত ডিসিশন নিয়ে আসতো, কিন্তু মানসিক একটা গঠনের পরিবর্তন যেহেতু হচ্ছে, ভেতরে সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট, সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্ট সবটাই এতটা এগিয়ে যায় এই বয়সটায়, এমন একটা মিড পজিশনে এসে দাঁড়ায়, তখন এদের ক্রাইসিসটা শুরু হয়, আসল ক্রাইসিসটা। এমন কিছু সমস্যা ভেতরে চলতে থাকে, দ্বন্দ্ব তৈরি হয়, যেমন ধরুন ও নিজেকে ভাবতে শুরু করবে, আমি বড় নাকি ছোট, এটা একটা দ্বন্দ্ব। এবার ধরুন ওর একটা ডেভেলপমেন্ট ম্যাচিওরিটি এসছে কিছুটা পরিমাণে, যেখানে ও কোনো সিদ্ধান্ত নিজে নিতে পারছে, ও নিজেও বুঝতে পারছে যে এটা হয়তো সঠিক সিদ্ধান্ত। কিন্তু বাবা মায়েরা কী করেন, অনেক সময় ভাবেন যে মেয়েরা ডিসিশন নিচ্ছে বা ছেলেরা ডিসিশন নিচ্ছে, এটা হয়তো বা ভুল হতে পারে, তো ওদের ওপর অবিবেচক হয়ে অনেক সময় বাবা মায়েরা নিজেরাই ইনডিসিশনে ভোগেন এবং সেই দায়টা ওদের ওপর চাপিয়ে দেন, ভাবতে থাকেন যে এদের ডিসিশন ঠিক নাও হতে পারে। তো এই যে একটা বিশ্বাসযোগ্যতার অভাব তৈরি হয় বাচ্চাদের ওপর, কিন্তু ওরা নিজেরা ফিল করতে পারছে যে হয়তো আমি সঠিক সিদ্ধান্ত নিচ্ছি, এরকম কোনো ঘটনা, এমন কোনো ইঙ্গিত যদি ওরা দিয়ে থাকে, তাহলে বুঝতে হবে যে বাবা মায়ের সঙ্গে ছেলে মেয়েটির একটা মানসিক দূরত্ব তৈরি হচ্ছে। এটা প্রথম দিকে হয়তো খুব কম হবে, ছেলে মেয়েটি অ্যাডজাস্ট করার চেষ্টা করবে, কিন্তু যদি এটা কন্টিনিউয়াস হতে থাকে, তাহলে ছেলে এবং মেয়েটি বাবা মায়ের কাছ থেকে নিজেদেরকে উইথড্র করে নেবে, কোনো রকমের মানসিক ঘাত প্রতিঘাতে না গিয়ে সম্পূর্ণ আলুফ হয়ে যাবে, কোনো কিছু শেয়ার করবে না। এবং এই সময় সব থেকে ভালো বন্ধু, তার সহপাঠী বা কোনো একটি খুব ভালো বন্ধু বাবা মায়েরা হন না, তার কারণ এমন কিছু সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়, ওদের নিজেদের প্রকাশ করবার একটা জায়গা, যেটা বাবা মায়ের বিশ্বাসযোগ্যতার অভাবে ওরা বাইরে খোঁজে, এবং সেটা সব থেকে অনেক সময় হয়ে যায় খুব কাছের কোনো বন্ধু। এবং এই মুহূর্তে যখন কাছের বন্ধুটি নেই, তার কাছ থেকে শেয়ার করতে পারছে না, তার কাছে তার সমস্ত মনের দ্বন্দ্ব, দ্বিধা, কোনো অসুবিধা অথবা কোনো খুশি বা কোনো দুঃখ, কোনো কিছুই যখন সে শেয়ার করতে পারছে না, তখন তার কষ্টের পরিমাণটা কিন্তু বাড়ছে, যার ফলে হয়তো সে মনমরা হয়ে থাকছে, তার পছন্দের জিনিসেও সে ইন্টারেস্ট পাচ্ছে না, ভালো খাবার যেগুলো খেতে চাইতো সেগুলো হয়তো খেতে চাইছে না,
তাহলে কি করণীয়? এই সমস্যা কি জিইয়ে রাখা উচিত? কখনোই না। এক্ষেত্রে আমি বলবো, যখনই 10 বছর বা 12 বছর, 11-12 বছরের মধ্যে যখন বাচ্চারা থাকতে থাকতে শুরু করে, তখনই এদেরকে অ্যাকচুয়ালি অ্যাডাল্ট হিসেবে ট্রিট করা উচিত। কোনো কোনো ডিসিশন এদের ওপর দেওয়া উচিত, ট্রাই করা উচিত যে ওরা ঠিক ডিসিশন নিতে পারছে কি না। ঘরের কিছু কাজকর্ম ওদেরকে দেওয়া উচিত এবং খুব রিলায়েবল ওয়েতে, বিশ্বাসযোগ্যতার সাথে, যে আমি কনফিডেন্ট যে তুমি এটা করতে পারবে, আমার বিশ্বাস আছে, এইভাবে। এবং একজন খুব ভালো বন্ধু হয়ে ওঠা অভিভাবকদের এই সময় খুব দরকার। তার কারণ এটা এমন একটা ফেজ যে যখন কিন্তু বাচ্চারা সঠিক রাস্তায় না গিয়ে কোনো বিপদ রাস্তাও ধরে নিতে পারে। সুতরাং তার মনের কথা শেয়ার করবার জন্য সে বাইরের সঙ্গী না খুঁজে যেন নিজের বাড়িতেই, নিজের অভিভাবকদের মধ্যে, নিজের বাবা মায়েদের মধ্যে, ভাই বোনেদের মধ্যে এই খুব ভালো বন্ধুটা খুঁজে পায়, সেটা আমাদের দেখা খুব দরকার। আমি আশা করছি যে বাবা, যারা অভিভাবকরা এই প্রশ্নটি করেছেন, তারা নিশ্চয়ই এই চেষ্টাটি করে আসছেন, হয়তো বা কিছুটা ধৈর্যহীন হয়ে আপনারা প্রশ্নটি করেছেন। আমি বলবো আপনারা ধৈর্য সহকারে ওদের সঙ্গে, ওই মেয়েটির সঙ্গে বিশেষ করে, আপনারা একটু বন্ধু সুলভ আচরণ করে দেখুন। একদম অ্যাডাল্ট হিসেবে ওকে ট্রিট করুন, বাচ্চাদের মতো ট্রিট করবেন না। ওর, ওকে কোনো দায়িত্ব দিলে সেটাও পালন করছে কি না সেটা আপনি দেখুন। ভুল হলে ওকে খুব ভালোভাবে বুঝিয়ে দিন যে এটা হলে হয়তো এটা হতে পারতো, এটা তুমি করে দেখো তাহলে হয়তো এটা হতে পারতো, কিন্তু জোর করে কিছু চাপাবেন না। এটা করলে কেন, এটার ফলে এটা হলো, কোনো দোষের ভাগী করবেন না। দোষের ভাগী না করে ওকে একটু সময় দিয়ে বুঝিয়ে বলুন, ওর সঙ্গে বন্ধুর মতো মিশুন, ওর সঙ্গে একসঙ্গে একটু সিনেমা দেখুন, একসঙ্গে বসে খাবার টেবিলে আপনারা গল্প করুন, কোনো একটা ভালো টপিক নিয়ে আলোচনা করুন, দেখুন ওর মতামত কি এই মুহূর্তে, এই কোভিড সিচুয়েশনে কি করা উচিত, কি করা উচিত না, সেটা সম্পর্কেও ওর আইডিয়া নিতে পারেন। পরিবার কিভাবে চলবে, ধরুন একটা দিনের আজকের মিল কি হবে, রাত্রের ডিনারটা কি হবে, এই ডিসিশনগুলো মাঝে মাঝে ওর কাছ থেকে নিতে পারেন। আজকে ধরুন কোনো একটা দিন আপনি কিভাবে কাজ করবেন, সেই ডিসিশনটাও একদিনের জন্য ওকে ছেড়ে দিন, যে আজকে বলো তো কিভাবে আজকের দিনটা স্পেন্ড করা যায়, কি করব, সকালে উঠে লাঞ্চটা, লাঞ্চের প্রিপারেশন কি করব, আজকে ঘরটা গোছাবো কি না, আজকে জামাকাপড় পরিষ্কার করব কি না, আজকের দিনটা কাজের পরিমাণটা কমিয়ে নিয়ে অন্য কিছু করা যাবে কি না, এক এক দিন প্ল্যানিং ওকেও করতে দিন। এবং এইভাবে সাংসারিক কাজের মধ্যেও ওর ডিসিশনটা নেওয়ার চেষ্টা করুন, ওর মতামতটা নেওয়ার চেষ্টা করুন, মতামতটাকে গুরুত্ব দেবেন, শুধু নেবেন না, এবং গুরুত্বটা এমনভাবে দেবেন, যদি কোনো ভুল মতামতও ও দিয়ে থাকে, সেটাকে এমনভাবে জাস্টিফাই করুন যাতে ও বুঝতে পারে, ও নিজেকে নেগলেক্টেড ফিল না করে। আশা করি এই কথাগুলোতে আপনাদের অনেকটা সুরাহা হবে, আপনারা এইভাবে ওর সঙ্গে চলার চেষ্টা করুন। ভালো বই নিয়ে আলোচনা করুন, ভালো সিনেমা নিয়ে আলোচনা করুন, শুধুমাত্র পড়াশোনার জন্য প্রেশারাইজ করবেন না। পড়াশোনার বাইরেও একটা বড় জগৎ আছে, সেটা নিয়ে ডিসকাস করুন। পলিটিক্স হতে পারে, খেলাধুলো হতে পারে, সিনেমা হতে পারে, কারণ বাচ্চারা সিনেমা বিষয়টা ইন্টারেস্টেড, এতে দোষের কিছু নেই। ভালো সিনেমা, খারাপ সিনেমা সব কিছু নিয়ে আপনারা আলোচনা করুন, একসঙ্গে বসে কিছুটা সময় স্পেন্ড করুন, বিকেলে একসঙ্গে বসে চা খান, তখন কিছু আলোচনা করুন, কোনো টিভি সিরিয়াল সেটা একসঙ্গে দেখতে পারেন, তবে হ্যাঁ সব সময় নয়, কিছু গঠনমূলক কাজ করুন, নিজেরাই কোনো আর্ট অ্যান্ড ক্রাফ্ট দুজনে মিলে, মা মেয়েতে মিলে বানিয়ে ফেলুন, বা বাবাকেও ইনভলভ করিয়ে নিন, উনিও যেন অনেকটা সময় দেন,
কিছু একটা ক্রিয়েটিভ আপনারা তৈরি করুন, সে যেটা যেটা খুশি হোক, ঘরের কাজে লাগতে পারে, এমন জিনিসও হতে পারে। আশা করছি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে, আপনাদের উত্তরের এরপরের উত্তরের আশায় থাকবো। আরও একবার ধন্যবাদ জানাই পারমিতা ম্যাডামকে, উনি আবারও আমাদের মনের অনেক দ্বন্দ্ব দূর করলেন। এবার আমরা চলে যাচ্ছি ডক্টর রাজীব ভৌমিকের কাছে। এবার আমার প্রশ্ন, ছেলে 11-এ পড়ে, সব সময় মোবাইল ফোনে গেম খেলে, কোনো কথা শোনে না, আমাদের এই প্রশ্নগুলো এখন ঘরে ঘরে। স্যার যদি আমাদের এই প্রশ্নের উত্তর দেন। প্রশ্নটা হচ্ছে, ছেলে 11-এ পড়ে, মোবাইল গেম খেলে এবং কারো কথা শোনে না। তো প্রথম কথা হচ্ছে যে মোবাইল গেমস অ্যান্ড অল, এগুলো তো এখনকার ফেনোমেনন, উই ক্যানট স্কেপ ইট, এর বাইরে তো যাওয়া যাবে না, এরকম তো হবেই, সামনে মোবাইল থাকলে ইউজ করতে ইচ্ছা করবে। আমরা যেরকম খেলনা পছন্দ করতাম, এখনকার জেনারেশন মোবাইলটাকে খেলনা হিসেবে নিয়েছে, এখন তো প্যান্ডেমিক সিচুয়েশনে মোবাইলটা ওরা ইউজ করতেও বাধ্য হচ্ছে। সুতরাং আপনি কী করে তাকে মোবাইল থেকে দূরে রাখবেন? কিন্তু গেম থেকে দূরে রাখতে হবে। আমি এটা বলবো, এই সমস্যাটা যেহেতু একটু বড় হয়ে গেছে, আপনার যেটা খুব দরকার যে আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা ভালো পড়াশোনা করছে বা খুব ব্রাইট কিংবা প্রতিষ্ঠিত হয়েছে, সেই সব কাউকে মানে যদি মনে করেন বাড়িতে ডাকবেন, ও অ্যাসোসিয়েশন করবে ওর সঙ্গে। অথবা খুব ভালো হয় যে দুটো জিনিস করতে, একটা হচ্ছে যে ওরকম কোনো একটা ফ্যামিলির ছেলে বা মেয়ে বা দিদি বা দাদা বা মামা, এরকম ধরনের রোল মডেল যারা খুব মানে ডিসিপ্লিন ওয়েতে চলে আর কি, পড়াশোনা করে, তাদের সঙ্গ করানো, তাদের বাড়িতে যাওয়া, টু বি অ্যাসোসিয়েটেড উইথ দ্যাম, বি কানেক্টেড উইথ দ্যাম, তাদের লাইফস্টাইলটা কীরকম, এই ধরনের ব্যাপারগুলোর সঙ্গে ইনডাইরেক্টলি অ্যাসোসিয়েট করার জন্য আমি বলবো যে এরকম ওর জন্য ধারণা সৃষ্টি না হয় যে জোর করে এটা করানো হবে। বাট দিস হ্যাজ বিন ডান ইন এ ভেরি অটোমেটিক ওয়ে, অ্যাজ ইফ ইউ আর ট্র্যাভেলিং ইট আউট টু দেয়ার হাউস, ইউ লার্নিং সামথিং ফ্রম দ্য পার্সন আই এম টার্গেটিং, এটা একটা হতে পারে। অথবা এর সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে, ওকে নিয়ে একটা কোনো ভালো জায়গায় যেখানে পড়াশোনার ভালো লাইব্রেরি আছে, ন্যাশনাল লাইব্রেরি কিংবা ব্রিটিশ কাউন্সিল, আমেরিকান সেন্টার, এরকম বিভিন্ন লাইব্রেরি আছে, ভালো ভালো জায়গা আছে যেখানে লোকেরা পড়াশোনা করে, স্টুডেন্টরা পড়াশোনা করে, এরকম একটা পরিবেশের সঙ্গে ওকে পরিচিত মানে করতে হবে। বা কলেজ স্ট্রিটে গেলেন, কলেজ স্ট্রিটে গিয়ে বইপত্রগুলো সে দেখলো, কীরকমভাবে বই হচ্ছে, বই কেনা মানে মানে বই বিক্রি হচ্ছে, কীভাবে স্টুডেন্টরা বই কিনছে, এই যে ব্যাপারগুলো, এই যে মানে নতুন একটা জিনিস, সেটাও সঙ্গে ওকে মানে যোগাযোগ করাতে হবে। প্রতি বছর বইপত্র কিনতে গেলে যেরকম আমরা লোকাল মার্কেট থেকে বই কিনি, মাঝে মাঝে কলকাতা নিয়ে যেতে হবে, বুক মার্কেটে নিয়ে যেতে হবে, সেখানে থেকে কিছু বই কেনা হলো, এভাবে ওরিয়েন্টেশনটা চেঞ্জ করতে হবে। আপনি বকা দিয়ে ওকে মোবাইল থেকে দূর করতে পারবেন না, হিজ ওরিয়েন্টেশন হ্যাজ টু বি চেঞ্জ, হি হ্যাজ টু লার্ন সামথিং ফ্রম দ্য রোল মডেলস, হি হ্যাজ টু লার্ন সামথিং ফ্রম দ্য নিউ অ্যাটমসফিয়ার। এইভাবে ধীরে ধীরে হি উইল গ্রো হিমসেলফ টু বি আ কমপ্লিট হিউম্যান বিং অ্যান্ড হি উইল রেক্টিফাই হিমসেলফ। বাড়ির কাউন্সেলিং খুবই দরকার, বাবা মার কাউন্সেলিং খুব দরকার, বা আপনার ফ্যামিলিতে যেসব ব্যক্তিত্ব রয়েছেন যারা পড়াশোনার সঙ্গে ভীষণভাবে যুক্ত রয়েছেন, তাদের সঙ্গে অ্যাসোসিয়েটেড করানো খুব দরকার। আরেকটা ভেরি ইম্পর্টেন্ট থিং দ্যাট হি শুড ফলো, সাম গাইডলাইন্স গিভেন বাই সাম অফ দ্য টিচার্স, যেসব টিচারদেরকে ও খুব শ্রদ্ধা করে, ও খুব ভালোবাসে, তাদেরকে ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক ওয়েতে ব্যাপারগুলো বলতে হবে, সমস্যাটা বলতে হবে। দ্য টিচার্স অলসো উইল কাম টু দ্য হেল্প অ্যান্ড এইড অফ সাচ প্রবলেম চাইল্ড অ্যান্ড উইল রেক্টিফাই অ্যান্ড উইল ডু উইল গো অ্যা লং ওয়ে টু মেকিং হিম আ গ্রেট সন অফ ইউ। উইশ ইউ অল দ্য বেস্ট ফর দ্যাট। আমি আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি যে এইভাবে ধীরে ধীরে একটা হোম কাউন্সেলিং প্লাস হচ্ছে সোশ্যাল কাউন্সেলিং বা এনভায়রনমেন্টাল কাউন্সেলিং, চেঞ্জ অফ হ্যাবিটাট,
এইসবের মাধ্যমে নিশ্চয়ই নতুনভাবে নিজেকে ওরিয়েন্ট করবে এবং পড়াশোনার দিকে মন। অনেক ধন্যবাদ ডক্টর রাজীব ভৌমিককে, উনি আমাদের প্রশ্নের উত্তর দিলেন। এবং আমার মনে হয় যাদের এই প্রশ্নটা যাদের পক্ষ থেকে ছিল তারা সঠিক উত্তর পেয়ে গেছেন। পরের প্রশ্ন, মেয়ের 8 বছর বয়স, কারোর সাথে কিছু শেয়ার করে না, স্কুল থেকে প্রায়ই কমপ্লেন আসে, অন্যদের টিফিন কেড়ে খায়। মেয়ে খুবই ছোট, 8 বছর সবে মাত্র বয়স, কারোর সাথে কিছু শেয়ার করে না। এক্ষেত্রে আমি জানি না আপনাদের বাড়িতে পরিবারে কজন সদস্য আছেন আপনারা, যে কজনই থাকুন আমার মনে হয় যখন আমরা বড়রা কিছু খাই তখন ওদের সামনে যদি আমরা যে কোনো জিনিস, একটা বিস্কিট হলেও, সেটাকে যে কজন আছি একটু ভাগ করে খাওয়া অভ্যেস করা, এবং সেটা ওর সামনে অবশ্যই আমরা সেটা করব। এবং যদি 3 জন থাকি তাহলে 3টে ভাগ করে ওকে একটা ভাগ এবং আমরা 2জন 2টো ভাগ নেব। এবারে প্রশ্ন, মেয়ের 8 বছর বয়স, কারোর সাথে কিছু শেয়ার করে না, স্কুল থেকে প্রায়ই কমপ্লেইন আসে, অন্যদের টিফিন কেড়ে খায়। এক্ষেত্রে মেয়ে খুবই ছোট, খুব দুশ্চিন্তা করার কারণ নেই, আস্তে আস্তে সঠিক প্যারেন্টিং পেলে ও সঠিক পথে ফিরে আসবে। আর কারোর সাথে কিছু শেয়ার করে না, সেজন্যে আমি বলবো বাড়িতে পরিবারে আপনারা যে কজন আছেন যে কোনো জিনিস আপনারা ওর সামনে ইচ্ছাকৃত শেয়ার করে খান, এবং ও কিছু খেতে শুরু করলে সেখান থেকেও আপনারা চাইবেন এবং ওকে বারবার শেয়ার করতে বাধ্য করবেন। ও যেন সবসময় যে কোনো কিছু খাওয়ার আগে সবাইকে দিয়ে খায়, এটা ওকে বারবার করে বোঝাবেন এবং বলবেন, তাতে আমার মনে হয় খানিকটা উপকার পাবেন। এবং স্কুলেও বন্ধুদেরকে খাবার শেয়ার করে তারপরই ওকে খেতে বলবেন। আর অন্যদের টিফিন কেড়ে খায়, আমার মনে হয় এখন কিছুদিন শুধু ওর পছন্দের যে খাবারগুলো সেই খাবারগুলো টিফিনে দেওয়ার জন্যে চিন্তাভাবনা করুন। আর স্কুল থেকে প্রায় কমপ্লেইন আসে, এতটুকু বাচ্চা, স্কুলে গিয়ে একটু কথা বলুন কী সমস্যা হচ্ছে। এবং ছোটরা তো একটু দুষ্টুমি করবেই, সে নিয়ে আমার মনে হয় খুব চিন্তা করার কারণ নেই, আস্তে আস্তে ও ঠিক হয়ে যাবে। আমার মনে হয় ধীরে ধীরে ও ঠিক হয়ে যাবে, একটু ওকে খেলাধুলো, ও যেটা পছন্দ করে, যেরকম যে কোনো কাজ, যে কাজ করতে ও পছন্দ করে, ওকে একটু গল্পের বই পড়া বা একটু মূল্যবোধের গল্প শোনানো, মূল্যবোধের গল্পগুলো একটু ওকে শোনান, একটু মূল্যবোধের গান শোনান, ও যেটা ভালোবাসে সেই দিকে ওকে একটু আকৃষ্ট করুন। ধন্যবাদ। আমার সর্বশেষ প্রশ্ন নিয়ে আমি চলে যাচ্ছি সমর্পিতা ম্যাডামের কাছে। আমরা যে প্রশ্নগুলো এতক্ষণ প্রশ্নের উত্তরগুলো পেলাম এবং প্রশ্নগুলো শুনলাম, সেই প্রশ্নগুলো আমরা প্রতিনিয়তই শুনে থাকি এবং প্রশ্নগুলো নিয়ে আমরা প্রতিনিয়তই নিজেদের ঘরে এই প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি। এগুলো নতুন কোনো প্রশ্ন নয়, যুগে যুগে প্রশ্নগুলো চলে এসেছে। তাই আমার মনে হয় যে সব প্রশ্নের উত্তর
আমরা সুন্দরভাবে পেয়েছি এবং সর্বশেষ প্রশ্নের উত্তরটাও আমরা খুব সুন্দরভাবে সমর্পিতা ম্যাডামের কাছে পেয়ে যাব। আমরা এবার চলে যাচ্ছি সমর্পিতা ম্যাডামের কাছে। ম্যাডাম, আপনি যদি আমাদের এই প্রশ্নের সমাধান খুঁজে দেন। আমার ছেলে বড়দের কথা শোনে না, ওর মতের ব্যতিক্রম হলে সবাইকে মারে, দরকারি জিনিস নিয়ে টানাটানি করে, জিনিসপত্র ভাঙাভাঙি করে, মোবাইলের প্রতি অত্যন্ত আগ্রহ, পড়তে বসতে চায় না, চিৎকার করে কথা বলে, আরও বড়দের কাজগুলো করতে চায়। এই পুরো চিঠির বয়ানটার মধ্যে আমার সবচাইতে গুরুত্বপূর্ণ যে কথাটি মনে হলো সেটা হচ্ছে, বাচ্চাটি বড়দের মতো আচরণ করে, অর্থাৎ ও নিজেকেও বড়ই ভাবে। আমার মনে হচ্ছে, যদিও এটা আমি চিঠি থেকে বুঝতে পারলাম না, মনে হচ্ছে বাড়িতে হয়তো অন্য কোনো ছোট বাচ্চা নেই, ওই হয়তো একমাত্র বাচ্চা বাড়িতে, বাড়িতে হয়তো আর সবাই বড়। সেক্ষেত্রে প্রত্যেকেই হয়তো নিজের মত অনুযায়ী চলে, নিজের মতের বিরুদ্ধে কাউকে যেতে দেয় না, এরকম একটা সম্ভাবনা থাকতে পারে। সেক্ষেত্রে ও মনে করে যে আমি বা কম কিসে, সবাই যা করে আমিও তাই করি। এখানে এটা একটা লক্ষ্য করার বিষয় যে বাড়িতে যারা বড়রা রয়েছেন তারা কি, তাদের মধ্যে কেউ কি এমন আছেন যিনি নিজের মতের বাইরে অন্য কোনো কাজ করেন না, বা তার মতের বিরুদ্ধে কেউ কথা বললে রেগে যান, তিনি যেটা বলেন সেটাই অন্যদের করতে হয়, এরকম যদি কেউ থাকেন তাহলে সমস্যাটা কিন্তু তার, এই বাচ্চাটির নয়। বাচ্চাটি তো নকল করছে, বড়দের ইমিটেট করবে, এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে বাড়ির বড়রা যারা রয়েছেন তাদের কিন্তু নিজেদের আচরণের দিকে লক্ষ্য করতে হবে এবং সেই আচরণকে সংযত করতে হবে। আর মোবাইল ফোনের আসক্তিটা কিছুই নয়, ওটা ওকে এনগেজমেন্ট দিতে হবে। আমরা যত এনগেজমেন্ট দেব ওর ততই এই আসক্তিটা কমে যাবে। এক্ষেত্রেও আমাদের বড়দের দেখেই ও এটা শিখছে। আর বাচ্চা তো, ও তো নিজের যে মনের ভাব সেটা তো সমস্ত কিছু বড়দের মতন প্রকাশ করতে পারে না, তখন ওরা ওই জেদ করে বা জোরে কথা বলে, ভাবে যে বড়রা যেরকম বকাবকি করেন এবং বকাবকি করলে ছোটরা বাধ্য হয় সেই কাজটা করতে, তো ওরও হয়তো মনে হয় যে আমি জোরে যদি কথা বলি, আমি যদি চেঁচামেচি করি তাহলেই হয়তো সবাই আমার কথাটা শুনবে, আমার মতটা রাখতে পারবো, এরকমই কিছু একটা হবে, মানে হতে পারে। সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, ওকে কিন্তু বকাবকি করবেন না, ওর সঙ্গে যখনই আপনারা কথা বলবেন তখনই কিন্তু খুব পোলাইটলি ওর সাথে কথা বলতে হবে। আপনারা যত ওর সাথে রেগে গিয়ে কথা বলবেন, যত জেদাজেদির পর্যায়ে নিয়ে যাবেন, বাচ্চার জেদ কিন্তু ততই বাড়বে এবং ওরও কিন্তু আচরণের কোনো রকম পরিবর্তন হবে না। আরেকটা কাজ করতে পারেন, ওর যেহেতু মনে হচ্ছে বাড়িতে ওর সমবয়সী বা কাছাকাছি বয়সী কেউ নেই, সেক্ষেত্রে এরকম আপনাদের আত্মীয় স্বজনদের মধ্যে যদি এরকম থাকে যে বাড়িতে দু একটা বাচ্চা আছে, সেখানে নিয়ে যেতে পারেন। সেখানে গিয়ে ও যদি দেখে যে অন্য বাচ্চারা বাড়িতে বড়দের কথা শুনে চলে, সেখানে ও কিন্তু পরিবর্তন হতে পারে, ওরও তখন ধীরে ধীরে রিয়ালাইজেশন হবে যে বাচ্চাদের কিভাবে থাকা উচিত এরকম, বা ওর বন্ধুদের বাড়িতেও নিয়ে যেতে পারেন। আর ওর কিন্তু প্রশংসা করবেন, অন্যের সামনে কিন্তু কখনোই, ওর তো নিশ্চয়ই কিছু ভালো গুণও আছে, সেই গুণগুলোর উপরে আপনি ফোকাস করবেন। আমরা বড়রা একটা ভুল করি, সেটা হচ্ছে বাচ্চারা যখন কোনো ভুল করে তখন আমরা সেটা খুব বারবার করে আমরা সেটা বলতে থাকি বড়দের সামনে বা অন্য লোকের সামনে, আমরা সেই জিনিসটার উপর খুব ফোকাস করি। আমরা যখন কোনো ভুল কাজ করি তখন যদি আমাদের বাড়ির লোকরা বাইরের লোকের সামনে সেটা বারবার করে বলতে থাকে আমাদের কেমন লাগে, ওরও কিন্তু ঠিক সেরকমই লাগে, খুব অসম্মান বোধ হয়। সেজন্য কি করবেন, যখনই বাইরের ওর সামনে বাইরের কারোর সাথে আপনি কথা বলবেন তখন ওর ভালো গুণগুলোর উপরে ফোকাস করবেন, বারবার বলবেন যে ও এটা করেছে, ওটা করেছে,
খুব ভালো ছেলে, তাহলে কিন্তু ওর মনের মধ্যে কিন্তু একটা পরিবর্তন আসবেই, যে আমার মা আমাকে এত ভালোবাসছেন। আমি ও কিন্তু বোঝে যে আমি যেগুলো করছি, কারণ আপনি তো তখন আপত্তি করেন এবং আপনি ওকে ছেড়ে দিন, একদমই বকাবকি করবেন না, কারণ আপনি যত ওকে না করবেন তত বেশি জেদ করবেন। তো ও যেটা করছে ওকে করতে দিন, পরে যখন ওর একটু ফ্রি টাইম হবে তখন ওকে নিয়ে বসে আদর করে তখন আপনি বোঝাবেন যে যেই কাজটা ও করেছে সেটা ঠিক হয়নি, বা ওই কাজটা করার জন্য আপনি খুব কষ্ট পাচ্ছেন। বাচ্চারা তো বাচ্চাদের মাকে সবচেয়ে বেশি ভালোবাসে, এবারে মা কষ্ট পেয়েছে জানলে ওরা কিন্তু খুব কষ্ট পায়, সেই কাজটা কিন্তু তখন ওরা করতে চায় না। এবার আমরা যদি রেগে যাই, বকে গিয়ে কথা বলি, তখন কিন্তু ওরা জেদ করেই ওই কাজটা করে। সুতরাং আমার মনে হয় এটা বেটার হবে কি ওকে আদর করে বোঝানো, তাহলে নিশ্চয়ই ওর এই আচরণগুলো চেঞ্জ হবে। আর সবচেয়ে বড় কথা, বাচ্চারা তো বাড়িতে বড়দের থেকে শেখে, আমরা যেমন যেমন আচরণ করব ওরা কিন্তু সেরকমই আচরণ করবে। সুতরাং আগে নিজের ট্রান্সফরমেশন দরকার, তারপরে নিশ্চয়ই বাচ্চার ট্রান্সফরমেশন হবে। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ সমর্পিতা ম্যাডামকে, এবং সেই সাথে আরও একবার সকলকে অনেক ধন্যবাদ জানাই যারা এখানে উপস্থিত হয়ে তাদের মূল্যবান সময় আমাদের সঙ্গে ভাগ করলেন। তাদেরকে জানাই আমাদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।